সেভেন আপনাদের সাথে আপনাদের পাশে জল বৃদ্ধি সেই সঙ্গে জলের স্রোতে ভেসে আসা কচুরিপানার জেরে বন্ধ হয়ে গেল কাটোয়ার বল্লভপাড়া সহ আরও তিনটে ফেরিঘাট নিম্নচাপের বৃষ্টি সেই সঙ্গে ব্যারেজের জল ছাড়াই জল বৃদ্ধি পেয়েছে কাটোয়ার অজয় ভাগীরথীতে জল বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের স্রোতে গঙ্গার জলে ভেসে আসছে কচুরিপানা জল বৃদ্ধি সেই সঙ্গে কচুরিপানার প্রকোপে বন্ধ করা হলো কাটোয়ার বল্লভপাড়া ফেরি সার্ভিস মাঝিরা জানায় জলে ভাসমান কচুরিপানা নৌকার ব্লেডে আটকে গেলে নৌকা নিয়ন্ত্রণ হারাবে যার ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে কাটোয়ার সঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদের একাংশের যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট এই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে রোজ কয়েক হাজার মানুষ তাদের নিত্য প্রয়োজনে যাতায়াত করে হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ হওয়ায় অসুবিধার সম্মুখীন সাধারণ যাত্রীরা ফেরিঘাটের মাঝিরা জানান কালকে বৈকাল চারটের সময় আর টি অফিস থেকে আরটিও অফিসার এসেছিলেন এসে বলে গেলেন যে অজয় নদী জল বাড়ছে আপনারা নৌকা চালাবেন না তা আমরা কিছুক্ষণ চালানোর পর দেখছি হ্যাঁ অজয় নদী জল ছটার মধ্যে চলে এসছে তখন থেকে আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখে দিয়েছি যে ফেরি সে চালানোর মতো সমস্যা ক্ষমতা নাই তার জন্যে ফেরি সার্ভিস বন্ধ কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এস আর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কাটোয়া সার্কাস ময়দান খাসি মার্কেট এখানে হোম সার্ভিস হোম ডেলিভারি করা হয় শুরু হয়েছে পুজো ধামাকা অফার সমস্ত প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ছাড় যোগাযোগ নাইন ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটুয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি ফ্রিজ ওয়াটার পিউরিফায়ার ওয়াশিং মেশিন সার্ভিস রিপেয়ার ও এসি ইনস্টলেশন আন ইনস্টলেশন করা হয় যোগাযোগ করুন নাইন ফাইভ ফোর সেভেন টু সিক্স ফাইভ ডবল জিরো থ্রি বেলেরহাট পূর্ব বর্ধমান